বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই ছোট্ট ভিডিওটিতে শুধুমাত্র একটি অতি সহজ ঘরোয়া ওষুধের কথা জানাবো, যা ব্যবহার করলে মৌমাছি, বোলতা, কাঠ পিঁপড়ে, ভোমরা, এমনকি ভীমরুলের হুলের জ্বালা এবং কামড়ের যন্ত্রণা অতি দ্রুত কমে যাবে, এমনকি কয়েক সেকেন্ডেই সম্পূর্ণভাবে সেরে যাবে। মৌমাছি, বোলতা, পিঁপড়ে, ভীমরুল প্রভৃতি কীটপতঙ্গ হুল ফোটালে বা কামড়ালে জ্বালা, ব্যথা, ফোলা সব উপসর্গই দেখা দেয়। এ সকল সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে বিভিন্ন কার্যকরী চিকিৎসার কথা বর্ণিত রয়েছে, যেগুলি আমরা ঘরেই নিজেরাই প্রয়োগ করতে পারব। এই ধরনের কীটপতঙ্গ কামড়ালে সঙ্গে সঙ্গেই চিকিৎসা প্রয়োজন। বিশেষ করে শিশুদেরকে কীটপতঙ্গ কামড়ালে অনেক সময়েই মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। এই ভিডিওতে এমন একটি ঘরোয়া চিকিৎসার কথা বলবো যা সহজলভ্য, অর্থাৎ আমাদের বেশিরভাগেরই হাতের কাছেই থাকে এবং এর প্রয়োগে কয়েক সেকেন্ডেই ব্যথা যন্ত্রণা দূর হয়ে যায়। আসুন তাহলে ওষুধটি জেনে নিই। যে ওষুধি উদ্ভিদ আমাদের প্রয়োজন সেটা হলো নয়নতারা ফুলের গাছ। এই গাছেরই চার পাঁচটি পাতা প্রয়োজন। নয়নতারা ফুল এবং এর গাছ প্রায় সকলের কাছেই পরিচিত, গ্রামাঞ্চলে তো অবশ্যই, শহরাঞ্চলেও বাগানে, বাড়ির আনাচে কানাচে জন্মে থাকে এই উদ্ভিদ। বিনা যত্নেই বাড়তে থাকে এবং ফুল হয়। যাই হোক, বোলতা, মৌমাছি, কাঠ পিঁপড়ে, পিঁপড়ে, ভোমরা, ভীমরুল প্রভৃতির যে কোনো পতঙ্গই দংশন করুক না কেন, শরীরের যে স্থানে হুল ফুটেছে বা কামড়ে দিয়েছে সেই স্থানে নয়নতারার চার পাঁচটি পাতা থেঁতো করে পাতার রসটা লাগাতে হবে। পাতা বেঁটে লাগালেও চলবে। আশ্চর্যজনকভাবে কয়েক সেকেন্ডেই যন্ত্রণা একেবারে কমে যাবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।